তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে। কারণ ভাই আজকে আমরা করতে চলেছি অনলি ডাবল ভিক্টর চ্যালেঞ্জ। আর তোমরা তো জানোই ডাবল ভিক্টর চ্যালেঞ্জটা কত কঠিন হয়। ডাবল ভিক্টরের ভাই ড্যামেজই দিবার চায় না, এখন যে আপডেট হয়ে গেছে। আর ডাবল ভিক্টরটা খুঁজেও পাওয়া কিন্তু প্রায় অসম্ভব, ধরতেই পারো। কিন্তু গাইজ, এই ছোট পিকের কারণে ওই জায়গা থেকে ডাবল ভিক্টর কেনার অনেক সুন্দর একটা অপশন দেওয়া আছে, খুব সহজেই আমরা ডাবল ভিক্টরটা কিনতে পারি। তো আমি ভাবলাম আগে পিকে নামি, এই জায়গায় একটু ডাবল ভিক্টরটা খুঁজি, যদি খুঁজে পাই তাহলে তো গাইস কামের কাম হয়েই গেল এই কারণে আর কি। আর এই জায়গায় মিনি ইউজিটা আমি নিয়ে রাখলাম, যদি বিপদ আপদ দেখি তাহলে মিনি ইউজি দিয়ে একটা কাম সেরে দেবো, না হলে তো গাইস আমারই কাম সেরে যাবে। তো সমস্যা নাই, এবার ডাবল ভিক্টরটা খোঁজা যাক। তো আমি অলরেডি খুঁজতেই আসি সব জায়গায়, কিন্তু গাইস খুঁজে পাইতেছি না। পরে একটা এনিমিরে খুঁজে পাইছি, ওরে ভাই দুইটা হেডশট মাইরা নাই, উড়াইয়া দিছি। তো এখন পরে দেখা যাক গাইস ডাবল ভিক্টরটা কই পাওয়া যায়। গাইস তো আমি এই জায়গায় এসে বাক্সটা খোলার সাথে সাথে আমার কপাল খুলে যায়, সাথে সাথে আমি ডাবল ভেক্টরটা পাইয়া যাই। এইবার গাইস কাজের কাজ তো হয়ে গেছে, এবার খালি এমো দরকার। তো এমো খুঁজতে খুঁজতে আমি এনিমি খুঁজে পাইয়া গেছি, আমার পিছন থেকে একটা গুলি করছিল কিন্তু আমার লাগে নাই, পরে লোকেশন বুঝে গেছি। এই দেখো আমার দেখে একটা দৌড় মারছে, কোনো মতন ডাবল ভেক্টরটা রিলোড দিয়ে একটা যাতা শুরু করে দিছি, মরছে। পরে আরও একটা এনিমি আসে পড়ছে ভাই থাপাড়ি করতে, এটা দেখি ভাই নেট খারাপ, এর নাই সোনিয়া বানাই দিছি, এবার শেষ ভাই। অলরেডি কিন্তু আমার ডাবল ভেক্টর দিয়া দুইটা কিল করা সম্পূর্ণ হয়ে গেছে। এনে আরও এনিমি আছে ভাই, ছাদের উপরে আছে, নিচে আছে, সব জায়গায় আছে, দূরে দূরে আছে, কিন্তু দূরে যাওয়া যাবে না, কাছ থেকে মারতে হবে। এই জন্য আমি এই ঘরের ভিতরেই থাকবো যতক্ষণ আসি ভাই, ঘরের ভিতরে একটু লুকায় টুকায় থাকবো। এই দেখো আরেকটা এনিমি আইসে পড়ছে ভাই, আমারে মারার আগে কোনো মতন যদি একটু উঠতে পারি তাইলে গাইস এর চান্দি আমি ফুড়া করে দিমো। কোনো মতন উঠে গেছি, এর কাছে দেখি চার লেভেলে ভেস্ট। তো আমি গুলেল ফালায় কোনো মতো মুভমেন্ট দেখায় বিটুকের মতন করে কোনো মতন বাইরে গেছি, যে দরজাটা লক করে দিয়া এবার আমি একটু কাইটে পড়তে আসি, যা কোনো মতন একটু মেটকিট করতে পারলে। ওই কিন্তু গুলেল ফাটাইয়া দিছে, ওর কাছে আছে ভাই MP40 আছে, এই কারণে ভাই সেই রকম আমার অবস্থা। তো আইসা পড়ছে, এইবার একটু যাতা শুরু করে দিছি, ও আবার কাবারে চলে গেছে, এখন দূর থেকে আমার মারা শুরু করছে, একটুর জন্য বাইসা গেছি। এবার গ্রেনেড দিয়া মানে ওই যাতে এই দিকে না আসতে পারে এই কারণে ওর একটু ভয় দেখাইলাম, গ্রেনেডটা দিয়া কোনো মতো মেটকিট হয়ে গেলে এইবার গিয়ে একটা রাজ দিয়া দিমো। কিন্তু গাইস রাজ দেওয়ার আগে একটু পিছাইতে হয়, এই কারণে আমি একটু পিছাইতেছি। এবার আয় কোন দিক দিয়ে আইবি, আমি ঘরের ভিতরে থাকি, এই জায়গাটা সেফ মনে হইতাছে, কারণ যখন তখন যেদিক সেদিক থেকে ফায়ার শুরু হইতে পারে, এই কারণে একটু কাবারে আসি। এবার আয়, আমি জানি ওই এই দিক দিয়ে আইবো, কারণ আমি দেখছি ওই আমার মতোই টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইতেছে। এই দেখো আইসা পড়ছে, তো আমি এই টাইমে ভাই হেডশট দিয়া নাই, ওর খোপড়ি উড়াইয়া দিছি। আর আমার অলরেডি কিন্তু 4টা কিল হয়ে গেছে, তার মধ্যে 3টা কিল কিন্তু ডাবল ভিক্টরের। এবার দেখা যাক গাইস এই ম্যাচে আমি কয়টা কিল করতে পারি ডাবল ভিক্টর দিয়ে। গাইজ দেখে তো বুঝতেই পারতাছো আমি কই গেছিলাম। হ্যাঁ গাইজ, আমি গেছিলাম 4 লেভেলের ভেস্ট আর 4 লেভেলের হেলমেট নিতে, কারণ ওগুলা আমার একটু বেশি প্রয়োজন হইতে পারে। তো এই জায়গায় নামার সাথে সাথে দেখি এই জায়গায় কেডা জানি এনে ফাইট করতেছে, আমি গিয়ে একটা থার্ড পার্টি করে দেই। এই দেখো গুলের ফেলাইছে, আমি কোনো মতন পিছন দিয়ে গিয়া, পিছে তো দেখো তোমারা পিছে কন হে হাম হে, ওই দেখো আরেকটা এনিমিরে মারতে গেছে। এই টাইমে আমি থার্ড পার্টি করে একটা মারে দিছি, এখন ওই এনিমিটার পালা যেটা পিছন থেকে দৌড় মারছিল। এইবার দেখা যাক অনেকই মারতে পারি কিনা। আর ডাবল ভিক্টরটা রিলোড হইতে ভাই এমন কাহিনী করে কেন, রিলোডে টিপ দেই রিলোড লাগে না। এই দেখো আইসা পড়ছে, কোনো মতন একটু কাবারে কাবারে যায়া একটা উড়াধুরা ফায়ার শুরু করে দিছি, কিন্তু গাইজ মরতে আসে না, দেখা যাক কে মরে। অলরেডি আমি কিন্তু নক হয়ে গেছি, ভাগ্য ভালো আমার কাছে ডিমিত্রি আছে, কিন্তু আমার ডিমিত্রিটা কোনো কাজের নয়, কারণ এই জায়গায় ফুকা আছে আর ফুকা দিয়ে আমার এই মাইরে দিছে। তো গাইজ এইবার নেক্সট ম্যাচে যাওয়া যাক, কারণ এই ম্যাচে আমি 5টা কিল তো করছি, কিন্তু গাইজ ভুইয়া আনতে পারি নাই। তো পরের ম্যাচে দেখা যাক আমি কি ছিড়তে পারি। তো গাইস পরের ম্যাচটা চালু হয়ে গেছে, আর চালু হওয়ার সাথে সাথে ম্যাপের দিকে একবার খেয়াল করে দেখো, স্ক্যানারের মধ্যে অসংখ্য এনিমি, সব কয়টা এনিমি মনে হয় আমারে ধরবো এখন, মানে আমার এই পোর্টালে মনে ঢুকতে দিব না, কিন্তু আমি সবার আগে আসি। এবার আমি প্রথমে ঢুকতে পারবো, তারপর এরা ঢুকলেও ঢুকতে পারে নাও ঢুকতে পারে, কোনো মতন ঢুকে গেছি। এবার কোনো মতন আমার 1000 কয়েন করা লাগবে, আর 1000 কয়েন করলে কিন্তু আমি ডাবল ভেক্টর কিনতে পারবো, কিন্তু আমার টার্গেট হচ্ছে 2000 কয়েন করা। যদি 2000 কয়েন করি তাহলে কি হবে গাইস, তাহলে আমি দুইবার ডাবল ভেক্টর কিনতে পারবো আর এমও অনেক বেশি হয়ে যাবে। এটা হলো আমার দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক, আর নিউটনের 100 নম্বর সূত্র। তো আমার কয়েন কত হয়েছে রে, 400 কয়েন হয়ে গেছে। এবার এই এনিমিগুলো হচ্ছে বলদা, কোনো মতন এগুলারে মারতে হবে। আমারে দেখো গাইস কেউ মারতেই পারতেছে না, আমি খালি মাইরে দিতে আসি। এই দেখো কয়টা কিল করলাম, আমার তো 1300 টোকেন হয়ে গেছে, আর কি লাগে আরও একটু মারাই দেখি ভাই। যদি দুইবার কিনতে পারি তাহলে তো গাইস কামের কাম। কত হয়েছে ভাই, 1600 হয়েছে, আর মাত্র দুইটা
নিয়ে মেরে মারা লাগে। তো প্রথমে একটারে মারছি, আরেকটারে মারলে গাইজ একবারে 2100 টোকেন হয়ে যাবে। কই গেলি রে, মারছি না, আমি মারি নাই, অন্যজনে মারছে। তারপরও গাইজ 101টা বাক্স ফুটছে আর 100 টোকেন পাইয়া গেছি, আমার কিন্তু 2000 টোকেন হয়েছে। যেহেতু সময় অনেক আছে তাই একটু মারি, দেখি ভাই কি হয়। তো মাইরে দিছি ভাই 2700 টোকেন হইয়া গেছে, 2700। এই 2700 টোকেন দিয়ে তো আমি দুইবারই কিনতে পারবো, আমার আশা ছিল তিনবার হয়তো কিনতেও পারি, কিন্তু ব্যাপার না, দুইবারই অনেক বেশি। আর গাইজ যখন আমি এই গ্লাইডার দিয়ে উড়ে বেড়াই তখন আমার মনে আলাদা একটা ফিলিংস আসে, কারণ অনেক আগে প্রায় 2019 সাল কি 20 সালে আমি এই গ্লাইডার দিয়ে কত ফ্যাক্টরি ছাদে উঠছিলাম ভাই, ফ্যাক্টরি ছাদে ক্যাম্পিং করতাম আগে। এখন তো রাশ করে বেড়াই, কারণ এখন আমার কন্টেন্ট বানানো লাগে। আর আগে কিন্তু আমি এমনি গেম প্লে করতাম, তখন চ্যানেল ট্যানেল কিছু আসিল না, এমনি মজার জন্য খেলতাম। কিন্তু গাইজ এখন বাধ্যতামূলক খেলাই লাগে। আর তোমরা ভাই তেমন একটা সাপোর্ট করো না, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তো গাইজ একটু সাপোর্ট টাপোর্ট দেখায়ও, একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার না করলেও একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এবার আমি নামে গেছি পিকে, দেখা যাক। স্ক্যানারের মধ্যে তো 6-7টা এনিমি দেখাইতেছে, কিন্তু ওগুলার সামনের থেকে দেখতে পারতাছি না, ভিতরে মনে হয় আছে, দেখা যাক গাইজ। হ্যাঁ গাইজ ভিতরে একটা আছে, ওই দেখো গুলেল ফালানি আছে, দেখা যাক ওই কই আছে। আর যায় তো একটা উড়া ধুরা একটা গুলি শুরু করে দেবো, এই দেখো পিছন থেকে গিয়া এমন একটা মার শুরু করে দিছি। আরেকটা এনিমি কোন থেকে আইলো, এটারে আগে মারি, ওইটারে একটু পরে মারবো, ওইটারে তো ফুল ড্যামেজ দিছি, কিন্তু পোলায় মনে হয় পালাইয়া গেছে, পালাইতে দিলে হবে না। এই দেখো আমার জন্য ওয়েট করতেছে, থ্যাংক ইউ ভাই, লাভ ইউ, তোমারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি আমারে এইভাবে সাপোর্ট করলা তোমারে কিল করতে। তো এই এনিমিটার জন্য সবাই মাগফিরাত কামনা করো। তো দেখা যাক আরও এনিমি মারতে পারি কি না, কেবল করছি 2টা কিল, আরও অনেক কটা 8-9টা কিল করতে হবে, কারণ আমি প্রত্যেক ম্যাচে ভাই 10টার উপরে কিল করি। এটা আরেকটা এনিমি কোন থেকে এলো রে, সর্বনাশ, এরেও মেরে দিছি, একদম ভাই 3টা কিল হয়ে গেছে, এখন আরও এনিমি খুঁজতে হবে। আরেক মামাই দেখো এনে লুকায় লুকায় কাহিনী দেখতেছে, এর একটা শিক্ষা তো দিতেই হয়, মানে আমরা অনেক ঝগড়া করতেছি, এই লুকায় লুকায় আমাকে ঝগড়া দেখতেছিল, একবারে ডাইরেক্ট ফিনিশ করে দিছি। আর আমার কিন্তু 4টা কিল অলরেডি হইয়াও গেছে, আরও এনিমি এলাইভ আছে 34 জন, আশা করা যায় 10টার উপরে অন্তত আমি কিল টিল তো করতে পারবো। তো এই দেখো কোন থেকে আবার মারামারি শুরু করছে, ওইদিকে কান্না দেওয়াই ভালো, কারণ ওরা দূর থেকে মারামারি করতেছে, আর আমি তো দূর থেকে মারামারি করতে পারিব না রে কাকা, আমি তো কাছ থেকে মারামারি করতে পারবো, তো সমস্যা নেই, কাছেই যাইতে হবে মনে হয়। তো আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইলো, সেটা হচ্ছে কি, সামনে যেহেতু গ্লাইডারটা আছে, ওই গ্লাইডারটা দিয়া এই ফ্যাক্টরি ছাদ না তো গাইস পিকের ছাদে যদি উঠতে পারি, তাহলে ছাদে যেটা আছে ওইটারে মাইরা নিচে যেগুলো আছে ওগুলারও মারতে পারবো, এই কারণে আর কি। আর এই জায়গায় সুপার মিট কিটটা দেখা আমি দৌড়াই আইলাম, নিয়ে যাই। এনে তো ভাই এটা তো লুটবক্স না রে, এটা তো গুপ্ত ধন, এত কিছু ভাই আমি এত কিছু খুঁজেও পাই না, আর এরা লুটবক্সে ব্যাগের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়ায়, এটা কোনো কথা। আর এগুলারে মারলে ভাই পুরো ম্যাপে লুট পাওয়া যায়, তো আমি একটু লুটপাট করলাম। তো এবার দেখা যাক গাইস, এই দেখো কোন থেকে এনিমি স্ক্যানার ছাড়তাছে। তো সামনে গ্লাইডারটা দিয়ে আগে কই যামো ভাই, এটা তো মাথায় ঢুকতেছে না। আমার মনে হইতেছে কি, যেটা এই ছাদের উপরে আসিল এইটারে মনে হয় ওই নিচের গুলা মাইরা দিছে। এবার দেখো, ওই দেখো নিচে একটা আছে, তো নিচে একটা না রে ভাই 2টা আছে, এই 2টার মধ্যে কাছে যেটা আছে ওইটার কাছে যাওয়া যাক, গিয়া আগে একটারে মারবো, তারপরে যেটার সাথে ফাইট নিতেছে ওইটারেও মারবো। তো দেখা যাক ভাই কই কই, এই দেখো নিচে গুলেল ফালানি এনে একটা আর সামনে একটা, এইটার নিচে নামতে ধরছিলাম কিন্তু গাইজ একটু দূরে চলে গেছি, ব্যাপার না, তারপরও একটা যাতা শুরু করে দিছি কিন্তু কাম হইতেছে না, পরে ক্যারেক্টার ছাড়ছি, ক্যারেক্টারের অ্যাবিলিটিতে নাই মরে গেছে গাইজ। এই ক্যারেক্টারটা রেখা একটু লাভ হয়েছে, মানে টোকাইয়া পাইছিলাম, ওই যে মানুষের ক্যারেক্টার আটকাইয়া দেওয়ার ক্যারেক্টার ওইটা, তো ছাদের উপরেরটা ভাবছিলাম ওইটারে মাইরা দিছে, কিন্তু না গাইজ ছাদেরটা আছে, তো আমি ছাদেরটারে মারবো না, মারবো কেমনে ভাই, আমার কাছে তো ডাবল ভিক্টর, নিচে যেটা আছে এটারে মারা যাক। ওই দেখো দৌড়াইয়া পালাইতেছে, কই যাবো, এর পিছিয়ে আমি লাগছি ভাই, তুই কোনে যাবি একটু খারা, আমি আমার মনে হয় দেখে নাই, দেখলে হয়তো থামতো, কিন্তু ওই যাইতেছে, তো যাইক আমিও পিছিয়ে পিছিয়ে যায়া দেখি, পিছন থেকে ওরে মাইরা দিতে হইব। অবশেষে আমি এই এনিমিটার পিছিয়ে পিছিয়ে আয়া পড়ছি, আর আমারে দেখা এই দেখো ওই বেরো হয়েছে, মানে এতক্ষণ আমারে ফলো করছিল, ঝই কাছে আমু তখনই আমারে মারবো চিন্তা করছিল, কিন্তু ওই জানে না আমার কাছে আছে ডাবল ভিক্টর। গাইজ এবার দেখছো আমি কোন জায়গায় আছি, এতক্ষণ খালি দৌড়াদৌড়ি করছি, তারপর লস পেট মাইরা এই ছাদের উপরে উঠছি, একদম সেভ জোনে এসে পড়ছি, অনেকক্ষণ টাইম লস হয়েছে, তো এই কারণে আর কি ভিডিওটা বেশি বড় করি নাই, একটু
শর্ট করে দিছি। তো এবার সামনে একটা এনিমিরে পাইছি, এই মামারে তো মারতেই হয় যেমনেই হোক। আর এবার আমি গ্রেনেড হামলা করতেছি, গ্রেনেড ড্যামেজও খাইছে, উকং হয়ে গেছে। উকংটা না হইলে গাইস মারতে পারতাম, কিন্তু এই উকং হয়ে ভেজালটা লাগাইছে। এবার আই বাবা এই এই ফুল ড্যামেজ দিছি, গুলেল ফেলাইছি, তারপরও মরছি ভাই, এটা কোনো কথা? তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।